प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम। आशा करी तुम्हारा सकले सुस्थ आछो एवं भालो आछो। तो आमरा गत क्लासे मोट खजदा एवं नीट खजदार मध्यकार पार्थक्यगुलो निये आलोचना करेछिलाम। आज के आमरा ওই মোট খাজনা এবং নেট খাজনার মধ্যকার যে সব সম্পর্ক নির্ণয় করা যায় সেই সম্পর্কগুলো আমরা নির্ণয় করে সেটা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হলো আমাদের আজকের আলোচনার বিষয় হলো মোট খাজনা ও নেট খাজনার মধ্যে সম্পর্ক, রিলেশন অ্যামাং গ্রস রেন্ট অ্যান্ড নেট রেন্ট। তাহলে মোট খাজনার এবং নেট খাজনার মধ্যে যেমন কিছু পার্থক্য রয়েছে তেমনি এদের মধ্যে পর্যালোচনা করলে কিছু সম্পর্কও লক্ষ্য করা যায়। তা আমরা এই পর্যালোচনাটা সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে যে পর্যালোচনাটা সেই পর্যালোচনাটাও কিছু পয়েন্ট ভিত্তিক করার চেষ্টা করব। সেই পয়েন্টগুলো হলো বিষয় ভিত্তিক, এক নম্বরে হলো ধারণা, দুই নম্বরে হলো সংজ্ঞা, তিন নম্বরে হলো মৌলিকত্ব, চার নম্বর হলো এর ফলাফল, এটা কিসের ফল, পাঁচ নম্বর হচ্ছে পরিশোধ মাধ্যম বা পরিশোধ পদ্ধতি, ছয় নম্বর হচ্ছে মোট খাজনা ও নেট খাজনার সূত্র, সাত নম্বর হচ্ছে হিসাব নির্ণয়, সাত নম্বর হচ্ছে হিসাব নির্ণয় এবং আট নম্বরে হচ্ছে নির্ভরতা। তাহলে আমরা যেসব বিষয়ের ভিত্তিতে এই সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করব সেই বিষয়গুলো হলো ধারণা, সংজ্ঞা, মৌলিকত্ব, ফল, পরিশোধ, সূত্র, হিসাব এবং নির্ভরতা। মোট এই আটটি বিষয়ের ভিত্তিতে পর্যালোচনা করে আমরা মোট খাজনা ও নেট খাজনার মধ্যকার সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করব। ধারণাগত দিক থেকে মোট খাজনা ও নেট খাজনা উভয়ই খাজনা ধারণার অন্তর্ভুক্ত। তাহলে মোট খাজনা ও নেট খাজনা উভয়ই খাজনা ধারণা থেকে ধারণার অন্তর্ভুক্ত, অর্থাৎ এই উভয় ধারণাই খাজনা ধারণা থেকে এসেছে। সংজ্ঞা, একইভাবে আমরা মোট খাজনার যে সংজ্ঞা জেনেছি পড়েছি এবং নেট খাজনার যে সংজ্ঞা পড়েছি শিখেছি সেটার থেকে আমরা এদের ভিতরে এক রকমের সম্পর্ক দেখতে পাই। উভয়ই ভূমি বা অন্য কোনো উপকরণ ব্যবহারের জন্য আদান প্রদান করা হয়, লেনদেন করা হয়। তিন নম্বরে হচ্ছে মৌলিকত্ব। মৌলিকত্ব, আমরা মোট খাজনা নেট খাজনার পার্থক্যে পড়ছি, মোট খাজনাকে অর্থনীতিতে খাজনা বলে গণ্য করা হয় না, একেবারে এভাবে বলা যায় না, বলা হয় যে অর্থনীতিতে খাজনা বলতে মোট খাজনাকে বোঝায় না, অর্থনীতিতে খাজনা বলতে মূলত নেট খাজনাকেই বোঝায়। তথাপিও মোট খাজনা এবং নেট খাজনা উভয়ই মূলত খাজনা, উভয়ই মূলত খাজনা। ফল, তার মানে মোট খাজনা এবং নেট খাজনা কোথেকে আসে,
এটা কিসের ফল? হ্যাঁ, উভয়ই এক বা একাধিক উপাদানের ফল। হ্যাঁ, মোট খাজনার ক্ষেত্রে আমরা কয়টি উপাদান দেখেছি? কয়টি উপাদান যোগ করে মোট খাজনা পাওয়া যায় তোমাদের মনে আছে কি? পাঁচটি উপাদান। কি কি? নিট খাজনা, মজুরি, সুদ, মুনাফা এবং কর। এই পাঁচটি উপাদান যোগ করে পাওয়া যায় মোট খাজনা। অন্যদিকে নিট খাজনা একটিমাত্র উপাদানের ফল, সেটি কি মনে আছে তোমাদের? চেষ্টা করে দেখো, সেটি হচ্ছে বিশুদ্ধ খাজনা বা অর্থনৈতিক খাজনা। সেটা আমরা নির্ণয় করি কিভাবে? মোট খাজনা থেকে, মোট খাজনা থেকে অন্যান্য যে ব্যয় আছে সেগুলো, মজুরি, সুদ, মুনাফা এবং কর, এগুলো বাদ দিয়ে বিশুদ্ধ খাজনা বা অর্থনৈতিক খাজনা নির্ণয় করি। এরপর হচ্ছে পরিশোধ। খাজনা মানেই আমাদেরকে এটা পরিশোধ করতে হবে, খাজনা মানেই আমাদেরকে এটা পরিশোধ করতে হবে, অর্থাৎ লেনদেন করতে হবে। একজন পরিশোধ করবে, একজন এটা পাবে। হ্যাঁ, সেটা কিসের মাধ্যমে, কোন মাধ্যমে পরিশোধ করা হবে সেই মাধ্যমটা আমরা ইতিমধ্যেই জানি যে প্রত্যেক দেশ, স্ব দেশের মুদ্রায় এটি পরিশোধ করবে। প্রত্যেক দেশ সে দেশে প্রচলিত সে দেশের নিজস্ব মুদ্রায় এটা পরিশোধ করা হবে। এরপরে সূত্র ইতিমধ্যেই আমরা বলেছি, তারপরও আবার দেখো পার্থক্যেও আমরা সূত্র উল্লেখ করেছি, এবং যখন মোট খাজনা এবং নিট খাজনা নিয়ে আলোচনা করেছি তখনও এদের সূত্র আমরা নির্ণয় করেছি। হ্যাঁ, এরপর দেখো হিসাব। হিসাবের ক্ষেত্রে আমরা মোট খাজনা এবং নিট খাজনার মধ্যে এক ধরনের সম্পর্ক দেখতে পাই। সেই সম্পর্কটা কি? খাজনা, মোট খাজনা এবং নিট খাজনার হিসাব করতে গেলে আমাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মোট খাজনা এবং নিট খাজনা দুটোই আসে। মোট খাজনা এবং নিট খাজনা দুটোই আসে, সেটা আমরা উপরে দেখতে পাচ্ছি। আমরা যখন মোট খাজনার হিসাব করছি তখন নিট খাজনা এসে যাচ্ছে, আবার যখন নিট খাজনা হিসাব করছি তখন মোট খাজনা এসে যাচ্ছে। সবশেষে নির্ভরতা। অন্য সব ক্ষেত্রে নির্ভরতা নির্ণয় করা যাক বা না যাক, আমাদের মোট খাজনা এবং নিট খাজনার হিসাবের ক্ষেত্রে একটি বিষয় পরিষ্কার যে এই হিসাব, মোট খাজনা এবং নিট খাজনার হিসাব নির্ণয়ের প্রয়োজনে মোট খাজনা এবং নিট খাজনা একে অপরের উপর নির্ভরশীল। কিভাবে এটা আমরা দেখিয়েছি, তারপরও দেখো, যেমন মোট খাজনা নির্ণয় করব তখন আমাদের নিট খাজনা জানতে হবে, তার মানে মোট খাজনার হিসাব নির্ণয় নিট খাজনার উপর নির্ভরশীল। অন্যদিকে আমরা নিট খাজনা নির্ণয় করব, নিট খাজনা নির্ণয়ের জন্য আমাদের অবশ্যই মোট খাজনা জানতে হবে, কাজেই নিট খাজনাও মোট খাজনার উপর নির্ভরশীল। এভাবেই হিসাব নির্ণয়ের ক্ষেত্রে বা হিসাব নির্ণয়ের প্রয়োজনে হলেও মোট খাজনা এবং নিট খাজনা একে অপরের উপর নির্ভরশীল। তো কমপক্ষে মোট খাজনা এবং নিট খাজনার মধ্যে উপরে উল্লিখিত সম্পর্কগুলো লক্ষ্য করা যায়। সম্পর্কগুলোর আমরা যদি পয়েন্ট আকারে
देखते जाए बोलते चाहे ताहले की की बोलबो धारणागत सम्पर्क संज्ञागत सम्पर्क मौलिकत्व फल परिशोध सूत्र हिसाब एवं निर्भरता आमरा कयटा पॉइंट एखाने आलोचना करेछि आठटी आशा करी तुम्हरा ये पॉइंटगुलो मने रखार चेष्टा करबे एवं पॉइंट आकारे जदि तुम्हरा एभावे प्रस्तुति नाओ ताहले तुम्हारे सम्पर्केर एकटा तालिका तैरि करते बोलते पारे जेमन पार्थक्यर क्षेत्रे तालिका प्रस्तुतेर जन्य तुम्हारे बला हय एखान थेके साधारणत तुम्हारे ख अंशे सृजनशील बहुनिर्वाचने सृजनशील प्रश्नेर ख अंशे এই তোমাকে বলতে পারে দুটি সম্পর্ক দেখাও তিনটি সম্পর্ক দেখাও বা সম্পর্কের একটা তালিকা প্রস্তুত করো এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে তো আশা করি এখান থেকে মোট খাজনা এবং নেট খাজনার মধ্যকার যে সম্পর্ক সেই বিষয়টি তোমাদের পরিষ্কার হয়েছে এবং এ সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে এবং যে কাউকে মোট খাজনা এবং নেট খাজনার সম্পর্ক সম্পর্কে বোঝাতে পারবে তো আমাদের আয় ভিত্তিক যে খাজনা ছিল সেই খাজনায় আমাদের তিন ধরনের খাজনা ছিল মোট খাজনা নেট খাজনা এবং নিম খাজনা তা আমরা মোট খাজনা এবং নেট খাজনা নিয়ে আজকের মতো আলোচনা শেষ করলাম পরের ক্লাসে আমরা খাজনা কেন দেয়া হয় বা খাজনা উদ্ভবের কারণ কি এটি নিয়ে আলোচনা করব তো তোমরা মোট খাজনা নেট খাজনা বিষয়ক বিগত যে আলোচনাগুলো হলো এগুলো ভালোভাবে দেখার চেষ্টা করবে আত্মস্থ করার চেষ্টা করবে যাতে এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারো তোমাদের আজকের মতো ধন্যবাদ আল্লাহ হাফেজ